এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণীর জওহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে। আহত তৃণমূল কর্মীর নাম জিয়ারুল মণ্ডল, বয়স 35 বছর। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার মোল্লাবেড়িয়ায়। সূত্রের খবর, শুক্রবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় জিয়ারুলের পূর্ব পরিচিত এক যুবক। এরপরই ফাঁকা মাঠে নিয়ে গিয়ে তাকে পেছন দিক থেকে গুলি করা হয় বলেই অভিযোগ। গুলি তার পিঠে লাগে। কি হয়েছিল সঠিকটা আমি জানি না। ওকে মোল্লাবেড়িয়া পণ্ডিত বলে একটা ছেলে, অমিত পণ্ডিত, ও ফোন করে ওকে ডাকে। ও গিয়েছিল, যার পরে কথা কি হয়েছে বলিনি, মোটর সাইকেলে বসেছিল, পিছন দিকে গুলি করে। এটা একটা পরিষ্কার রাজনৈতিক চক্রান্ত। পণ্ডিত বলে ছেলেটা ও বিজেপি করেছে এই আগের ইলেকশনেও। আমার ভাই বা আমার অ্যাক্টিভ তৃণমূলের হয়ে কাজ করি, এই চক্রান্তে হয়তো বিজেপি কোনো চক্রান্তের ফলে ও এই শিকার হয়েছে। তো আমরা চাই আইন আইনের পথে চলে যাতে ওকে উপযুক্ত সাজা দেয়, এটাই আমরা আশা করি। আপনার ভাই কি কাজ করে? এমনি কাজ, চাষবাস করে, কৃষি কাজ করে। কি কারণে করলো মনে হচ্ছে? এটা একটা রাজনৈতিক চক্রান্ত। এরপর গুরুতর আহত অবস্থায় জিয়ারুলকে কল্যাণী জওহরলাল নেহেরু মেডিকেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। তবে কি কারণে গুলি তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ। নদিয়া থেকে পিন্টু অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।